আল্লাহর একজন বান্দা আমাদের আগে জেল থেকে বিদায় নিয়েছে, দুনিয়ার জীবন ছেড়েছে, কারারক্ষে আমারা বলছিল হুজুর এই লোকটার যেদিন ফাঁসি হবে। সন্ধ্যাবেলা আমার ডিউটি শুরু হয়ে গেল, ওনারে বললাম স্যার মাত্র আর 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলছে কারারক্ষী ভাই এখনো 3 ঘন্টা আছে, আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই। দেখলাম ঠিক ঘুমিয়ে গেল। 9টার সময় আমরা ডাক দিলাম, ওঠার পরে গোসল করে ওযু করে রামাজ দোরা কাত পড়ে আমারে বলছে চলেন। সন্ধ্যার পরে মনে হচ্ছে লোকটা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কারারক্ষে তোরা বালি চোখের পানি ফেলে দিয়ে বলছিল হুজুর আমার তো আশ্চর্য লাগে, যার 3 ঘন্টা পরে ফাঁসি সে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই। ঠিক দেখলাম ঘুমিয়ে গেল, তো লোকটার ঘুম আসলো কি করি আমার মাথায় ধরে না। জেলখানায় সব চাইতে বেশি সমস্যা ঘুমের, ওখানে যত আরামেই থাকেন না কেন ঘুম আসতে চায় না, এই জন্য সব চাইতে বেশি চলে ঘুমের বড়ি। আমরা ঘুমের বড়ি খেয়ে ঘুম আসাতে পারি না, অথচ যার মাথার উপরে দড়ি ঝুলে আছে মাত্র 3টা ঘন্টা, সে লোকটা বলছে যে আমি 2 ঘন্টা ঘুমাই, তুমি 1 ঘন্টা আগে ডেকে দিও। এটা কি এমনি এমনি বলা যায় মনে করছেন? অত সহজ বিষয় না, শুনে যত আনন্দ লাগছে এটা অত সহজ না। খালি ধৈর্যের নাম শুনেছি জীবনে, ধৈর্য যে কি কেমন করে ধৈর্য ধরা লাগে প্র্যাকটিক্যাল লাইফ আমি নিজে ধরে দেখিয়ে এসেছি। এত কঠিন জিনিস, কোরআনের সবচাইতে বেশি ব্যবহার করা শব্দের ভেতরে সবর ধৈর্য অন্যতম, এটা আল্লাহ এমনি বলে না, ওরকম জায়গায় পড়েননি এজন্য আপনি টের পাচ্ছেন না। যে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই, ওই লোকটার ছেলে গুম হয়ে আছে, তাও সাধারণ ছেলে না, ছেলে ব্যারিস্টার, বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি 10টা ম্যাগনেট থাকে সে একটা, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে। এত বড় পর্যায়ে যে লোকটা আছে তার মাত্র 3টা ঘন্টা জীবনে বাকি আছে, ও 2 ঘন্টা ঘুমিয়েছে এমনি না। এ আয়াতটা বলছে আল্লাহ তা খফু আলা তা হাসানু, সত্যি যদি কোনো মানুষ ইমানের উপরে আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে, ফেরেশতা নাজিল হয়ে তাকে বলে ভয় পেও না, চিন্তা করো না। মুফাসসির লিখেছেন কিসের ভয় কিসের চিন্তা, ফেরেশতা তার কানের কাছে এসে বলে আল্লাহর বান্দা তোমার হয়তো চিন্তা হতে পারে যে আমার ছেলেটা গুম হয়ে আছে কি হবে তার, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে কি হবে তার, আমার মেয়েটা ডাক্তার কি হবে তার, আমার এত বড় বিশাল সম্পদ এত বড় নাম ডাক কি হবে এগুলো। ফেরেশতা কানের কাছে মুখ নিয়ে যেন বলতে থাকে চিন্তা নেই ভয় নেই, ওগুলো আল্লাহ নিজে পাহারা দেবে। এই কারণে তার ঘুম এসেছে। আপনি ওই পর্দায় পৌঁছান তো দেখি। পরের শব্দ আরো কঠিন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন ফেরেশতারা কানের কাছে মুখ নিয়ে কথাও বলতে থাকে, কোনো ভয় নেই কোনো চিন্তা নেই, ওগুলোর চিন্তা টেনশন সব আল্লাহ নিয়েছে, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, ওই তাকাও তোমার জান্নাত দেখা যাচ্ছে যার ওয়াদা আল্লাহ করেছিলেন। ফেরেশতারা তখন তার সাথে হাসতে খেলতে আর বলতে থাকে নাহনু আউলিয়া ও গুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গফুরির রহিম। আমরা দুনিয়ায় তোমাদের বন্ধু ছিলাম, নয়তো তোমরা টিকে থাকতে পারতে না, এখনো তোমাদের বন্ধু আছি, জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার আগ পর্যন্ত তোমাদের পেছন থেকে আমরা যাব না, এমন জান্নাতে পৌঁছিয়ে দেব যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যায়। বাড়ি যেয়ে বলবেন সুবহানাল্লাহ আমার কথা ছিল কি,
যেই মানুষগুলো কোরআনের কাছে আসে, এটা যেহেতু ওপেন কিতাব গোপন না, এই জন্য এর কাছে যারা আসবে বুঝে শুনে তারা আর গোপন থাকতে চায় না, দুনিয়া একদিকে চলে গেলেও তারা ওপেন হতে চায়। হযরত ওমর যেদিন কোরআনের কাছে এসেছিলেন, ডাক দিয়ে বললেন, হে নবী, কোরআন সত্য না মিথ্যা? নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, এটা হক, আমার আল্লাহর বাণী, এটা সত্য কথা। হযরত ওমর বলেন, হে নবী, সত্য জিনিস গোপনে থাকবে কেন? আপনি আমারে অনুমতি দেন, আমি এই সত্য কোরআনের পক্ষে একটা মিছিল করে আসি। তিনি মিছিল নিয়ে কাবার চত্বরের দিকে গেলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ঘরের জালানা দরজা খুলে কাফেরেরা দেখে মিছিলের সামনে হযরত ওমর, তাড়াতাড়ি জালানা দরজা বন্ধ করে বলছে, দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। আজ যারা ইসলাম নিয়ে বান্দরামি করছে, আমি নাম নিলাম না, এই ষড়যন্ত্রকারীদের মুখোশ কিন্তু উন্মোচন অলরেডি হয়ে গেছে। আপনারা থামেন, সুযোগ দিচ্ছে না, বাংলার জনগণ সুযোগ দিচ্ছে, থামেন। এভাবে যদি করতে থাকেন, 64 জেলা থেকে এক একজন অমর যদি বের হয়, অর্থ পাবেন না। সূক্ষ্ম সূক্ষ্ম কয়েকটা ষড়যন্ত্র, আমার প্রায় 34টা ধরা পড়েছে। আমার এই ছোট মেধাই এই যে আব্দুল কুদ্দুস ভাই একটা বই নিয়ে এসেছেন, ধরিয়ে দিয়েছে, এটা যদি শুধু সিলেবাসে থাকতো কসম আল্লাহর কিছু বলতাম না। আজ হয়তো সিলেবাসে আছে, কালকে রাষ্ট্রীয়ভাবে নিজেরা নিজেরা আইন পাশ করে সংসদ থেকে বলবে এটা করা লাগবে। শরীফ থেকে শরীফা, এটা অত সহজ বিষয় না। সকালবেলা একজন বলছে আমি শরীফ, বিকালে বলছে না আমার যেন শরীফা মনে হচ্ছে। আপনি হন শরীফা হন আর লতিফা হন, আমার নিষেধ নেই, কিন্তু বিকালবেলায় যখন আপনি দাবি করবেন যে আমার শরীফা মনে হচ্ছে, তখন তো আপনি আর একটা দাবি করবেন যে আমার মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে। এখন যদি বলেন মহিলা হোস্টেলে সিট নিলাম তাতে কি হয়েছে, আমি তো শরীফা, আরে বেটা তুই শরীফা, যতই দাবি করবি মাল তো তুই শরীফ। ওখানে আমার বোন আছে, আমার মেয়ে আছে, আমার ফুফু আছে, এই কথা বলেন না কেন? ওই জায়গায় তুই থাকলে আপনি টের পাচ্ছেন না কোন জায়গায় যাচ্ছে? একজন প্রশ্ন করছে, হুজুর, যুবক যুবতী এক জায়গায় রাতে থাকা যায় যাচ্ছে কিনা? সায়েস বলে, দূরের কথা, তুই এক জায়গায় থাকবি? ওর প্রশ্ন ছিল এটা যে হুজুর, যুবক যুবতী রাতের বেলা এক জায়গায় ঘুমানো যায় যাচ্ছে? ঘুমানো যায় যাচ্ছে, আপনি তো ঘুমাবেন না, ঘুমাবেন? শরীফ থেকে শরীফা হয়ে আপনি কি ঘুমাবেন? কথা বলেন, এটা যদি একবার কায়েম করে ফেলতে পারে কি হবে আপনার বোনের, আপনার মেয়ের, আপনার ফুফুর? শুধু আমারটা হবে, আপনি টের পাচ্ছেন না? আগামী তো জারস দিয়ে দেশ ভরে যাবে। আর এখন ট্রান্সজেন্ডার নামে নাম দিয়ে হিজড়াদের চালাতে চায়, কে বলেছে হিজড়া এটা শারীরিক সমস্যা? আর এই সমকামিতাকে যারা প্রমোট করছেন এটা তাদের মানসিক সমস্যা। আমার প্রথম কথা ছিল শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে ও যৌনবাদী, আজ যারা এটার মাধ্যমে জাতিকে ওপেন করে দিতে চাচ্ছেন, আল্লাহর কসম আপনাকে শয়তান দখল করেছে। আর কোনো শয়তানের বেকারগ্রস্ত লোককে আমরা ওই জায়গায় দেখতে চাই না। নামেন ওখান থেকে, আপনি জাহান্নামে যেতে চান একা যান, আরো ঠেলিয়ে দেব, আমি যেতে চাই না। গান বলছে কে? কোরআনে কারীম হচ্ছে স্পষ্ট কিতাব, এর কাছে আসলে আর কেউ গোপন থাকতে চায় না, ওপেন হতে চায়। আপনাদের সিরাজগঞ্জের সন্তান মাওলানা সাহেব, আমি যতদিন ওনার সাথে গেছি সেই ছোটবেলা থেকে উনি কোরআনের পক্ষে কাজ করেন, এতগুলো মামলা তার মাথার উপরে, প্রত্যেক সপ্তাহে 4 দিন 5 দিন তার কোর্টে হাজিরা দেওয়া লাগছে,
এই মুরব্বি মানুষটা একজন আলেম, তার পায়ের সাথে বেড়ি লাগানো, তার ডান্ডা বেড়ি, হাতের পেছনে হ্যান্ডকাপ লাগানো, মাজায় দড়ি দিয়ে মুখের উপরে বুলেট প্রুফটে যে এই হেলমেট দিয়ে বুকের ওপরে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, মনে হচ্ছে কি করে এসেছে। অথচ বাংলাদেশে 20 জন মানুষ পরিচিত হল, উনি একজন। আপনি যা করছেন আপনি ওনার পায়ের ধোলার দাম দিতে পারবেন? লোক তার মর্যাদাও জানেন না, নিজের দেশের লোক ভিক্ষা পায় না, তাই আপনার এই জেলা থেকে একটু পার হয়ে কুষ্টিয়ায় যাক, এমনিতেই 1 লাখ মানুষ দেখার জন্য আসবে। মাঝে মাঝে আমারে বলতো, হামজা আমি আর পারি না, আমার এত বয়স হয়ে গেছে, আমি মুরব্বি মানুষ, আমার নাকি বেড়ি দিয়ে নিয়ে যায়। তাও এমনিতে বেড়ি দিলে তো হতো, ডান্ডা বেড়ি দিয়ে পেছনে হাতের সাথে ওইটা বাঁধলে হাত এমনি কেটে যায়, মাজায় দড়ি দেওয়া দেখেছি গরে ছাগলের গলায়, আর কোটে যেয়ে দেখলাম আলেমদের মাজায় দড়ি দিয়ে অনেকে টাপতেছে। এত কিছুর পরেও লোকটাকে গোপনে কথা বলে না কেন? 3 বছর পরে আমার মনে হচ্ছে এখনো আরো অপেন। এখানে কোরআনের কাছে যারা আসে, কোরআন যেহেতু স্পষ্ট, কেউ আর গোপন থাকতে চায় না, কোরআনের সাথে আছি, কোরআনের কথা বলে যারা গোপনে আছে এরা টাটকা নির্ভেজাল মুনাফিক। নতুন নতুন সাবজেক্ট 2-3 মিনিট 5 মিনিট করে ছাড়ে আর কথা পায় না, এত বড় বড় আলেম নামের আগে ডক্টরের ডিগ্রি নিয়ে বসে আছে, উনি আমার আলোচনা কাট করে, মিজানুর রহমানের আলোচনা কাট করে, সাইদি সাহেবের আলোচনা কাট করে 2-3 মিনিটের জাতির কাছে শোনাচ্ছে, ওনারা এই ভুল করেছে। এত বড় বড় ভুল তোমার চোখে ধরা পড়ে না? আমি যেটা হাদিসের ব্যাখ্যা করেছি, হ্যাঁ তোমার মতের সাথে না মিলতে পারে, কিন্তু আমি তো একটা মত শ্রদ্ধা করি, ওই মতটা বললে তোমার অসুবিধা কি? আর যেটা কোনো মতের সাথেই নেই, সেই মতের ব্যাপারে কোনো কথা নেই, 5-8টা গোলাম হয়ে বসে আছো, আমার নামের আগে ডক্টর লিখা। আশা করছি আপনি বুঝে ফেলেছেন, কাজ নেই কাম নেই বসে বসে করবা কি, ডক্টরের ডিগ্রিটা তো দেখানো লাগবে, এই কাট সাট করে 1.5 মিনিট 2 মিনিটের বক্তব্য তখন দেয় জাতির কাছে, উনি এই বলিছে এই বলিস, একটা নতুন কিছু তথ্য নিয়ে আসো তো কোরআন থেকে। আমি তো 34টা পেয়েছি, এখন বলতে গেলে আমার গলা সাপোর্ট করলে আমি বলতাম সবগুলো, কণ্ঠ সাপোর্ট করছে না, গলা ভেঙে যাচ্ছে, এই জন্য বলছি না, যতটুকু আমি পেরেছি আপনার মতো অত বয়স হলে আমি আরও পারতাম। আপনি তো আমার দাদার বয়সী, আমার যদি এখন 33 বছর বয়স হয় আপনি তো 80 বছরের বয়স। সমস্যা হয়ে গেছে কণ্ঠে, আসলে এই খাওয়াটা ঠিক খাই গেছে, জ্বরের বড়ি খেয়ে ভেতরে ঘাইমে একেবারে মানে শোধ চলছে। শেষ করে দেব না চালাবো, চালালে তো সমস্যা, আমি তো মরিয়ে যাব, তারপরে গরু দিয়ে চাষ করে খাবে না, গরু যদি মরিয়ে যায়। আগামীতে সময় দেন ভাই, হচ্ছে না, মেলা কষ্ট হয়ে যাচ্ছে, 1 ঘন্টা 15 মিনিট তো আর হয় না, 2 ঘন্টা 2.5 ঘন্টা হলে ভালো হয়। কী করি, আয়াতে তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, হ্যাঁ দেবেন দেন। তিনটা বছর আসলে ভেতরে ছিলাম, তো এক ঘরের ভেতরে আমরা ছিলাম তালাবদ্ধ, একেবারে 24 ঘন্টা ফাঁসির কন্ডেন্স ছিলে, খাবার দাবার ভালো না, চিন্তা টেনশনে ভেতরে সব ফাঁপা হয়ে গেছে, স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে, মনে করলাম আরও কিছুদিন পরে অনুষ্ঠানগুলো শুরু করি, মানুষ যে মুরব্বি মানুষ বড় হুজুর হাত চেপে ধরে কী করি, বাধ্য হয়ে আসি, শরীরও কঠোর করে না, এই গলাও সাপোর্ট করে না, শেষে কষ্ট হয়ে যায়। ওনারা যাওয়ার সময় আমার এই জেলখানা থেকে লিখিত এই দুইটা বই, দাম্পত্য সমস্যা এবং সমাধান, এটা মেয়েদের জন্য আর পুরুষদের জন্য আছে, দুইটা আছে, এই স্টেজে পাওয়া যায়, মাত্র 200 পিস আছে, যাওয়ার সময় নিয়ে ওনাদের উপহার দিয়ে কাজে লাগবে।
পরকীয়া প্রেমে যারা লিপ্ত আছে বইটা পড়লে আমার বিশ্বাস তারা ফিরবে যদি মানুষ হয়। আর যদি ওই ওই সংসদে গান গাইছে ওর মতো হয় তা চার পাঁচটা পাল্টিয়ে ওর এখন হচ্ছে। আচ্ছা তসলিমা নাসরিনাও বলেছে এ দেশে কোনো পুরুষ মানুষই নেই যে করবো কি, পুরুষ মানুষ নেই এগুলো কি চাচা এরশাদ 80 বছর বয়স হয় স্ট্যাটাস দিত যে এখনো আমার যৌবন অটুট। ও মহিলা কি চাচা এরশাদকে দেখেনি? এইরকম লোক দরকার ছিল ধন্দায় যারা আছেন, পরকীয়া প্রেমে লিপ্ত যারা আসক্ত যারা, এটা একটা ক্যান্সারের মতো। যারা বলো ফিল্ম দেখে, উলঙ্গ নাচ দেখে, এটা একটা ক্যান্সার। মানসিক ক্যান্সার থেকে মুক্ত হওয়ার জন্যে, পরকীয়া আসক্ত থেকে ফিরে আসার জন্য বইটা খুব দামি। যাওয়ার সময় নিয়ে স্ত্রীকে উপহার দেবেন, আর মেয়েরা যদি নিতে পারেন স্বামীকে বলবেন এটা তোমাদের জন্য পড়ো, কাজে লাগবে। অবশ্যই আমি এ কোরআনকে বরকতময় রাত্রিতে নাজিল করেছি, অবশ্যই আমি আল্লাহ সতর্ককারী। এখানে সতর্ককারী কে? আল্লাহ যেটার দ্বারা সতর্ক করেছেন তার নাম কি? কোরআন। বলেন তার নাম কি? এই কোরআনের ভেতরে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, আমরা মেনে ইন্দিনা। এই সবে বরাত নামে যে রাতটা আমাদের দেশে আমরা পালন করে থাকি, এই গুরুত্বপূর্ণ রজনীর দিকে ইঙ্গিত দিয়েছে তাফসিরকারকরা। এই গুরুত্বপূর্ণ রজনীতে পাঁচটা জিনিস আমার আল্লাহ নির্ধারিত করেন বিশেষভাবে, আরো অনেক জিনিসের নাম আছে। পাঁচটা জিনিস আমার আল্লাহ এই দিন তার আদেশ অনুযায়ী স্থির করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুরসিলিন, অবশ্যই আমি আল্লাহ রাসূলদেরকে পাঠিয়েছি। রহমাতাম মির রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে এটা রহমত দয়া। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, অবশ্যই তিনি শ্রবণকারী এবং জ্ঞানী। এখানে সবে কদর সম্পর্কে আমি পাঁচটা হাদিস আমার দৃষ্টিতে পেয়েছি। হযরতে আয়েশা থেকে বর্ণিত, হযরতে আবু বকর থেকে বর্ণিত, হযরতে ওমরে ফারুক থেকে বর্ণিত, হযরতে মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, হযরতে আবু হুরায়রা থেকে, এত বড় বড় সাহাবী থেকে পাঁচজন থেকে বর্ণিত। নিসবে শাবানের যে হাদিস এটা দুর্বল না, এটা শক্ত হাদিস। আর যারা বেদাত 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 বলে চালিয়ে দিতে চান, এটা বেদাত নয়। পালন যারা করছেন না করবেন, অন্তত নফল কাজগুলো আর জোরে সরে করবেন। শুধুমাত্র হালিয়া রুটি গোশত রুটি খেয়ে সারা রাত কাটিয়ে দেবেন, সবে বারাত পালন হচ্ছে না। আল্লাহ পাক এ রাতে বরকতময় রাতে সবে কদরের কথায় বেশি মুফাসসির ইঙ্গিত দিয়েছেন, সবে কদরের নামও কেউ কেউ জানিয়েছেন। গুরুত্বপূর্ণ হেকমতপূর্ণ কিছু কাজ আমার আল্লাহ রাতের সম্পাদন করেন, তার ভেতরে অন্যতম আমরাম মিনে ইন্দিনা, তোমার রবের আদেশ ক্রমে রবের আইনের দ্বারা। তাহলে সবে বরাত বলেন সবে কদর বলেন কেউ যদি পালন করতে যায়, তার উচিত হবে আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠা করার মাধ্যমে চেষ্টা চালানো। 96% মুসলমানের দেশে একটা আইনও বাস্তবায়ন নেই, সবে কদর সবে বরাত পালন করা নেই, আমরা হুড়োহুড়ি মারামারি করে শেষ করে দিচ্ছি। অথচ আসল যদি আমরা বুঝে নিতাম, নামাজ পড়া ফরজ পড়ি, জাকাত দেওয়া ফরজ, অন্তত কিছু না কিছু দেই, হজ করা ফরজ করে আসি, রোজা রাখা ফরজ কয়েকদিন পরে শুরু হবে, কিন্তু নাকিমুদ্দিন দিন কায়েম করাছে নামাজের মতো ফরজ, এটাকে রাজনীতি মনে করি ছিঁড়ে দে। নামাজ পড়ো মত পার্থক্য করো না, কথা কোরআন আমি পাইনি। রোজা রাখো মত পার্থক্য করো না, এর পাইনি। হজ করো মত পার্থক্য করো না, পাইনি। জাকাত দাও মত পার্থক্য করো না, আমি পাইনি। কিন্তু এইটা পেয়েছি, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, এই বিষয়ে কোনো মত পার্থক্য করো না, কোনো ফতোয়াবাজি করো না। অথচ এইটাই যত রকমের ফতোয়াবাজি বাংলাদেশে হয়,
দিন কায়েমের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা ওর নেই, নামাজ পড়ে যাচ্ছে, একেবারে পাঁচ অক্তের জায়গায় আট অক্ত মিলিয়ে, অথচ দিনও যে নামাজের মতো কায়েম করা ফরজ, এখানে কোনো পার্থক্য চলবে না, এইটাও বোঝেও না, বোঝাতেও চায় না, মানুষকে বুঝতেও দিতে চায় না। পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন, এখানে চারজন বড় বড় নবীর নাম আছে, প্রত্যেকটা নবীর শরীয়তে কম বেশি রদ বদল ছিল, কোন নবীর শরীয়তে এইটা ছিল, পরের নবীর শরীয়তে এটা ছিল না, কিন্তু প্রতিটি নবীর শরীয়তে এইটা ছিল জানা কিমুদ্দিন, দিন কায়েম করো। কারণ দিন যদি কায়েম না হয়, এমন এমন বিধান আছে ইসলামের যেটা এককভাবে মানা সম্ভব না। বাংলাদেশে যতদিন দিন কায়েম না হবে, ইসলামের এমন বিধান আছে যেটা ওয়াজ করে নসিহত করে বন্ধ করা সম্ভব না। কিয়ামত পর্যন্ত ওয়াজ করে জেনা বন্ধ হবে, আরো জোরে সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, এটা বন্ধ করা ওয়াজের দ্বারা সম্ভব না, এটা আইন করতে হয়। যেন আমরন, আমরন মানে আইন, আমরন মানে আদেশ। আমি আল্লাহ এরাতে গুরুত্বপূর্ণ কিছু আইন আমার আদেশগুলো আমার নিজের সিদ্ধান্তে বাস্তবায়ন করে থাকি। পাঁচ প্রকার মানুষের নাম আছে, এরাতেও আল্লাহ তাদেরকে মাফ করে না, বাকি মানুষকে তিনি মাফ করে দেন। এক নাম্বার যে মানুষগুলো শিরিক করে, দুই নাম্বার যারা কুফরি করে, তিন নাম্বার যারা মা বাবার অবাধ্য সন্তান, চার নাম্বার যারা বুড়ো জিনাখর, আর বাংলাদেশে এটা দিন দিন বাড়ছে। কয়েকদিন আগে তাকান, আমি নাম নিলাম না, তাড়াল দিয়েছে, আজ অধিকাংশ বুড়া মানুষের ঘর থেকে, অফিস থেকে মেয়ে লোকের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। এজন্য বুড়ো জিনাখর যারা আছেন থামেন, নিজের শরীর চলে না, ইন্ডিয়া হারবাল কলকাতা হারবাল কাজ দিয়ে চালাচ্ছে। বুড়ো জিনাখরদের এসবে বরাতেও মাপ নেই। পাঁচ নাম্বার যে মানুষগুলো মা বাবার অবাধ্য সন্তান, চলে বলেন না উযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে আয়াতগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মেনে নেওয়ার তাওফিক দিন, আমিন।